চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি সাহেবের চিঠির লেটেস্ট আপডেট জানাবো বলে সিরিয়াল সাহেবের চিঠিতে দাদাভাই এখন টাকা দিতে পারছে না মানে সাহেব দাদা টাকা দিতে পারছে না তো চিঠির কাছে যেটুকু আছে চিঠি সেটুকুই দিয়ে দিয়েছে তো চিঠি সেটুকু দিয়েছে বলে সেটাকে নিয়ে এখন ব্যঙ্গ করা শুরু হয়েছে অবশেষে যাদের নেওয়ার ছিল টাকাটা তারা নিয়েছে এবং তারা বলেছে যে এই টাকা দিয়ে তারা ফুচকা খাবে তো বেশ ভালো কথা বাড়িতে আনন্দ চলছে এদিকে সাহেব খেপে যাচ্ছে যে আমি কি একেবারেই অপারও আমি তো এতদিন ধরে ইনকাম করেছি নাকি সাহেবের বাড়িতেই বসে আছে সাহেবের চাল খাচ্ছে সাহেবের ডাল খাচ্ছে সাহেবের দেয়া কাপড় করছে এখন আবার বলছে সাহেব তো বেকার কারা ভাই তোরা মানে যার খাবি যার পড়বি তাকেই বেকার মরবি আজ তো যাই হোক এরপরে আমাদের চিঠির সাথে অনেক নিয়ম নিয়মকানুন পালন হচ্ছে সেই সব নিয়মকানুন পালন হয়ে যাবে এখন সারা আছেই ননদদের কাজই হচ্ছে কাঠি করা ভাই আমি বুঝতে পারি না ননদরা কেন এত কাঠি করবে। আমি তো তোর বয়ফ্রেন্ডকে টেনে নিইনি নি আমি তোর দাদার সাথে বিয়ে করে সংসার করতে এসেছি বরচ তুই যদি আমার সাথে সদ্ভাব রাখিস তাহলে আমার শাড়ি হোক গয়না হোক আমার নেলপালিশ হোক আমার লিপস্টিক হোক আমার জুতো হোক সবই আমি তোকে দিয়ে দেবো কিন্তু না তুই তো সেটা করবি না তুই আমার আমার শুরু করে দিবি তো যাই হোক আমাদের চিঠির সাথে এই জিনিসটাই ঘটাতে চলেছে সাহেবের একমাত্র বজ্জাদ বোন সারাহ তার নজর অভির উপরে কিন্তু সেই অভির নজর আবার চিঠির বোনের উপরে ত্রিকোণ প্রেমের গন্ধ পাওয়া যাচ্ছে তো এত কিছু তো সিরিয়াল সাহেবের সিটিতে হচ্ছে এবং আগামী দিনে এদের ফুলসজ্জা হবে সেখানে প্রচুর বাবাল হবে প্রচুর ঝামেলা হবে বলা যায় না দাদার সাথে বৌদি ঘরে থাকবে সেই মুহূর্তে খাটে তাড়াতাড়ি করে গিয়ে বোনেরা শুয়ে পড়ে আর সেই মুহূর্তে বলে যে আমার দাদার সাথে তো এতদিন ধরে আমি শুয়েছি তো আমিই শোবো কেন ওই মেয়েটা শবু ওই মেয়েটাকে বের করে দাও তো এই জিনিসটা ঘটে তো এই জিনিসটা এখানে ঘটবে কিনা আমরা কেউ জানি না তবে চিঠির পরিবারকে টাকা দিয়ে কিনতে গেছে কে রাইমা রাইমারানি আবার কে মানে শাকচুন্নিটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি পেলাম না সাহেবকে তো কি হয়েছে আমি এখন যাচ্ছি চিঠির বাড়ির লোককে কিনতে বাড়ির লোকজন গরিব তো ওদেরকে যদি আমি সর্য দশ লাখ টাকাও দিয়ে দিই দিয়ে যদি বলি যে তোমরা এখন মিডিয়ার সামনে যাও গিয়ে বলো যে এই বিয়েটা একটা ফাঁদ ছিল আমাদের চিঠি ইচ্ছা করে গটাপ করে বিয়েটা করেছে তাহলে সাহেব চিঠিকে ছেড়ে দেবে তারপরে সাথে সাথে গিয়ে আমি বিয়েটা করে নেব আর তিরিশ কোটি টাকা পেয়ে যাব। মানে দশ লাখ টাকা আরে তিরিশ লাখ টাকাও খরচ করা যায় তিরিশ কোটির জন্য কী না করতে পারি আমি তো সাকচুন্নি যতই হোক আমি দাঁত বের করে সাকচুন্নি মারকে হাসি দেবো আর মাঝে মাঝেই মুখ চোখ দেখাবো এমনভাবে দেখাবো আমার মুখের থেকে থুত নিতে একবার এদিক চলে যাবে একবার ওদিক চলে যাবে তো যাই হোক এখন আমাদের চিঠির পরিবার সেই টাকা অ্যাকসেপ্ট করবে কিনা আমরা কেউ জানি না তবে চিঠির দাদার তো আবার বলা যায় না টাকাগুলো হাতে নিয়ে দেখছে কী যে করবে কিছুই বলা যায় না দেখা গেল সেসব দিয়ে টাকার বান্ডিলগুলো ছুঁড়ে মেরে বললো এই শাকচুন্নিতেই চলে যা কারণ চিঠির দাদার জীবনে আসতে চলেছে সাহেবের বোন আরে ভাই সবই ঘরে ঘরে ঘটনা ঘটবে আমি বলে দিচ্ছি আজকে ইতিহাসের পাতায় না মানে ইতিহাস তোমরা কোথায় পাবে তোমরা একটা কাজ করো দেয়ালে লিখে রেখে দাও মুছে যেতে পারে আর সোশ্যাল নেটওয়ার্কে লিখে রেখে দাও যেটা আমি বলেছি ওটা ডিলিট হবে না মানে তুমি যদি ডিলিট না করো ডিলিট হবে না তো সেখান থেকে গিয়ে তোমরা একটা সময় মেমোরি হিসেবে পাবে আর জানতে পারবে যে হ্যাঁ তাই তো চিরকুট তো ঠিকই কথা বলেছিল তো আজকে আমি বলে দিচ্ছি সারার সাথে বিয়ে হবে চিঠির দাদার অভির সাথে বিয়ে হবে চিঠির বোনের আর কার সাথে কার বিয়ে হবে আপাতত জানি না তবে যাই হোক বন্ধুগণ কোনো বাচ্চা ছেলে থাকলে তো তাও বিয়ে করে ঢুকে যেত তাই অবশ্যই আমি দেখতে থাকুক সিরিয়াল সাহেবের চিঠি স্টার জলসা স্টার জলসা এস ডিতে আর আমার ভিডিও দেখার জন্যে লাইক কমেন্ট শেয়ার করে সিরকোট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে